অতিমারে আবহে করোনা টিকার ভরসাতেই ফের প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার কথা ভাবছেন সকলে। তবে এই করোনা টিকা নিয়েও অনেকের মনে রয়েছে সংশয়। এর আগে অ্যাস্ট্রাজেনেকার টিকার জেরে রক্তে জমাট বাঁধার প্রবণতা তৈরি হয় বলে জানা যায়। তারপর অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ হয়ে গেছিল বহু দেশে। এবার আরও একটি টিকার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার দেখা মিলল। মার্কিন FDA সম্প্রতি সতর্ক করেছেন জনসন অ্যান্ড জনসনের টিকা নিয়ে। এই করোনার টিকা থেকে স্নায়ুর বিরল ব্যাধি হতে পারে বলে জানান FDA। সোমবার FDA তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয় যে জনসন অ্যান্ড জনসনের টিকা নিলে তা থেকে এক ধরনের বিরল স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে টিকা প্রাপ্ত ব্যক্তির শরীরে। এই বিরল ব্যাধি গুলেন সিনড্রোম বলে পরিচিত। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগ ইতিমধ্যেই বন্ধ হয়ে রয়েছে। জানা গিয়েছে আমেরিকায় এখনো পর্যন্ত যারা জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের করোনা টিকা নিয়েছেন তাদের মধ্যে অন্তত 100 জনের এই গুলিয়ান সিনড্রোম নামক জটিল স্নায়ুর রোগ হয়েছে। এই রোগ বেশ গুরুতর। আক্রান্তদের মধ্যে 95%কে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আগের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে FDA এর তরফে জনসন অ্যান্ড জনসনকে কয়েক কোটি টিকার ডোজ ফেলে দিতে বলা হয়। নিউ ইয়র্ক টাইমস অনুযায়ী জনসন অ্যান্ড জনসনকে 6 কোটি টিকা ফেলে দিতে বলা হয়েছিল FDA এর তরফ থেকে। জনসন অ্যান্ড জনসনের টিকা তৈরির করোনা টিকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে অবশ্যই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমেরিকা। তবে বর্তমানে ফের সেখানে এই টিকা প্রয়োগ বন্ধ রাখা হয়েছে। এবার দেখতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য দেশগুলোও কি ব্যান করে দিতে চলেছেন জনসন অ্যান্ড জনসন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel. Click the bell button for more updates.